করে করে আমি মরবো, দুহা দুলাল করে ছাড়বো, বাবা বাবা করে জুড়ছিল, ঠাকুমা করে করে মরলো, এদের বংশের নাচি আমি। কায়দা ভালো, কায়দা ভালো, কায়দা ভালো, আমি জানি ধরে ধরু আপানি, কায়দা ভালো আমি জানি ধরে ধরু আপানি, করে করে আমি মরব, দুহা দুলাল করে ছাড়ব, বাবা বাবা করে জুড়ছিল, ঠাকুমা করে করে মরলো, এদের বংশের নাচি আমি। কায়দা ভালো, কায়দা ভালো, কায়দা ভালো, আমি জানি ধরে ধরু আপানি, কায়দা ভালো আমি জানি ধরে ধরু। শিশুর মতন মনে আমার একটি মাত্র সাত, দুহাত ভরে পাই যেন সবার আশীর্বাদ, টাকা যদি ব্যাংকে রাখো বেড়ে যাবে সুদ, হাসি কান্নার গল্প শোনাবে বাবলু আর বিল্লু, আমার জীবন কাহিনী করিব বন্য, গল্পের শুরুতে থাকছে সর্বন্য। ছোট খোকা বলে ওয়া, সবার থাকে কিছু না কিছু চাওয়া পাওয়া, হস্যই দীর্ঘ সবার হচ্ছে আমার কই, হস্যও দীর্ঘ করব একটা মোটা বউ, ঘন মেঘ বলে রি এ বৌদি আই, দুজন মিলে বার করি। ও দাদু তুমি রেগে যাওনি, আমি উল্টো পাল্টা কোনো কথা বলিনি, বৌদি বলেছে কালকের বড় টাকা দিয়ে বার আছে, দুজন মিলে একসাথে বার কর, বাটি হাতে ইয়ে হই পাগলা খোঁজে পাগলি কই, ডাক পাড়ে ইয়ে ও শালারা পিছনে লেগেছে ফে, কেন রে সাধু সন্ন্যাসী দেখে টিটকারি করছিস, অকালে মরবি। আচ্ছা দাদা তোমরা বলো, সাধু সন্ন্যাসী খারাপ জিনিস? সাধু সন্ন্যাসীর মুখ থেকে কত ভালো ভালো কথা শোনা যায়, এই তো আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদা, ভোরবেলা উঠবে স্নান করবে মালা জপ করবে ভালো ভালো গান করবে, বাইরেতে পড়ালো সবাই কত না ভালোবাসে, আর আমার ঠাকুমা এই করে করে মরে গেল, আমি সেই বংশের ছেলে, আমি তাদের নাম রাখবো না, দাদা যত লোক দেখা পাচ্ছি সবার প্রণাম করছি, হাঁটুর মালাও লাল করে ফেলছি, একদিন ঠিক করলাম দীক্ষা নেব, গুরুদেবকে বলতে, গুরুদেব বলে আগে তোর করা শিখতে হবে, কি করা, ভক্তি করা, শ্রদ্ধা করা, সম্মান করা, দাদা সব রকম চালিয়েছি, তারপর ঠিক করলাম এবারে দীক্ষা নেব, আবার গুরুদেব বলে আগে সংসার তারপরে ধর্ম, দাদা গো সংসার করবো বলে মেয়ে খুঁজে বেরোচ্ছি, মেয়ের দেখা পাচ্ছি না, তাহলে কি আমার আর বিয়ে হবে না? সারাদিন ঘুরে ঘুরে কোন মেরে এ বয়সে আমার বিয়ে আর হবে না, ড্রাইভিং করতে করতে আমি আজ প্রচুর টায়ার, আমার জীবনে সব কিছু হারিয়ে গেছে, থাকার মধ্যে আমি আর আমার এক বান্ধবী, কিন্তু সে বিকলাঙ্গ, বড় চিন্তায় আছে কে ওকে বিয়ে করবে, আমি করব বিয়ে। ও মাই গড, মেঘনা চাইতে বৃষ্টি আর ভগবানের কি সৃষ্টি, বিয়ের পরে সবার খাবো গোল গোল মিষ্টি, কদিন পর মাসের জ্যৈষ্ঠ, তারপরে হবে জামাই ষষ্ঠী, ও ম্যাডাম আর কি হল, এক বছর পরে হবে ছেলের ষষ্ঠী, মুখে ভাতে খাবে গোটা গুষ্টি, ও ম্যাডাম আরে বলো না, রাতে হবে মদের ফিস্টি, এই তুই ভালো মজার লোক আছিস, আর তোর মাথায় ওটা কি, হ্যাঁ চৈতন্য, আর কপালে এটা, হ্যাঁ গুরু মন্দির, কাজটা কি করো, কেন মালা জপ, তার মানে তুমি বিয়ে করে বউকে খাওয়াবেটা কি, এই রে এটা তো আমি আগে ভাবিনি, ভাবলে কে দেবে আমার কাজ ম্যাডাম, আরে
আমি দেব তোমার কাজ। ধন্যবাদ ম্যাডাম, বলো আমার কি কাজ করতে হবে। কাটটা রাখ, আর সময় মতো চলে আসিস। এই কাটের ঠিকানা চলে গেলে আমার কাজ পাক্কা। পাক্কা? কটার সময় যেতে হবে? সময়টা কিন্তু আটটা। আটটা? আমি ভোরবেলা ঘুম থেকে উঠি, তোমার আগে আমি চলে যাব। একটা কথা মাথায় রাখিস, কাল থেকে তোর এই ড্রেস করতে হবে, শেষ ওইখানে চলবে নতুন ড্রেস। আচ্ছা বুঝতে পেরেছি, এই তো কাগে ছবি দেওয়া আছে, এই ছবির ড্রেস পরে তোমার ওখানে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার আগে আমি চলে যাব। সময়টা কিন্তু মনে রাখি। আচ্ছা আতি কষ্ট, আতি কষ্ট, মামা মামা, আতি কষ্ট, আতি কষ্ট, আতি কষ্ট, আতি কষ্ট, আতি কষ্ট। তাহলে ম্যাডাম কি বলে গেল, এই কার্ডের ঠিকানায় গেলে আমার কাজও হবে, ফিরে সংসার পাতা যাবে, ফিরে পূর্বপুরুষের নামও রাখা যাবে। তাহলে আজ থেকে আমার এই দেশ কাল থেকে শেষ। কালকে থেকে তোমরা সবাই দেখবে আমার নতুন দেশ। এখন আমি আসছি একটু পরে ঢুকবে। গলি গলি মন যতক্ষণ চোর থাকবে ততক্ষণ দৌড়াবে, ক্লান্ত হলে হাঁটবেন। আমি সেই মিস পাপিয়া রয় দেশ বিদেশে খেলতে যাই, এখানে এলাম ট্রেনিং এ, কাউকে তো দেখতেই পাচ্ছি না, আর কদিন পরে বিদেশে খেলতে যাব কি কে। এই তো আমার হাতে উইকেট। ওয়াও পাগলি মে, টির পরে ইউ, হোয়াট, এটা হয় লাট। লাটের ছেলেরা বাবলা কাটের মতন শক্ত। বলো দেখি তুমি কিসের ভক্ত? আমি একজন ক্রিকেটার, এখানে ট্রেনিং এসেছি। আমি তো তোমার দো বলে তৈরি আছি। ওই দিবি মানে ট্রেনিং দেবো? তুমি আমাকে ট্রেনিং দিস? কিন্তু তুই তো জেন্টস, আমি তো লেডিস। আই এম লেডি স্পেশালিস্ট। তুই আমাকে ট্রেনিং দিস? বলখানা দিয়ে দেখো আমার হাতের ক্যালমা খানা। বলটা কর। সত্যি গো ম্যাডাম, তোমার বল, আমি অনেক বলে হাত মেরেছি, এটা কোন কোম্পানির বল গো ম্যাডাম? কোন কোম্পানি বলে তো খুশি হবি বল তো। না না ঠিক আছে, তুমি রেডি হও, আমি বল করছি। ওকে ছেলে, আমি জানতাম তুই পারবি না। এটা কি হলো? কাল তোকে দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছে। ওই দেখো, বলি শুনে একটা কথা, আগে মাঠ মাঠ ছুটে আসবি, বডি ফিটনেস বাড়াবি, তারপরে পাপিয়াকে ট্রেনিং দিতে হবে। ম্যাডাম ইয়েস, সব জায়গায় হাতির পরিচয় কাজে লাগে না। আচ্ছা ছিটকাই দূর বস্তা কাটতে জানে, হাতে যে থাকলে মাটি কাটে ফালে, হাতে যে থাকলে মাটি কাটে ফালে, বাহু বলে কটি বলে ঢোকাবো জঙ্গলে। কোজ বলে তুমি বলে তুমি হাতে যে থাকলে মাটি কাটে ফালে, হাতে যে থাকলে মাটি কাটে ফালে, বাহু বলে কটি বলে ঢোকাবো জঙ্গলে। সিম্পল ব্যাপার, হাতে যদি জোর থাকে, বাহু যদি বল থাকে, ফালে যদি ধাত থাকে, দাদা তোমরা বিবেচনা করে বলো, মাটি যত শক্ত হোক না কেন, চচ্চড় পরপর করে ঢুকে যাবেন? ফুটু দিলে হবে ডাং, ঢুকবে সরলে। সেই তুমি হালকা কথায় রেগে যাও, তোমার ঠাংমা ঠাকুরদা কোনোদিন কাতাকানি সেলাই করে না? কাতাকানি সেলাই করতে কি লাগে? সূচ আর সুতো, আর সূচে যখন না সুতো পাওয়ানো না যায় কি করা হয়? বাজাতে পারে কি পিপি ঠুকিয়ে ফেলে দিলে শরীর ফুলে গো।
সেই তুমি হালকা কথায় রেগে যাও, বলটা চাক তৈরি করে, সেই চাক ছেড়ে যদি মানুষের গায়ে একবার বসে, যেখানে বইবে সেখানে শরীর পুরো বলে তুমি শুধু বলখানা দিয়ে রাখো আমার হাতের ক্যালমা খানা, চল বলটা কর। আর বলটা কেন ঠিকঠাক হয়, বলটা যদি উল্টো পাল্টা হয়েছে না, তোর এই মাঠের কোচম্যানকে ডেকে তোকে আমি শিক্ষা দেবো, জীবনে ভুলতেও পারবি না। ঠিক আছে তুমি রেডি হও, চল আমি বল করছি। দাদা আজকের বলগুলো লোক বল করবে আর তোমরা সবাই খেলা দেখবে, ওইভাবে ব্যাট ধরে এই মাতানে তুমি বিদেশে খেলতে হবে। ব্যাটটা আমাকে দাও আমি তোমাকে দেখিয়ে দিই, দেখে নাও ঠান্ডা মাথায় দেখে নেবে। উইকেট থেকে এক ব্যাট, উইকেট থেকে এক ব্যাট মানে অনিয়ম মাঠ, এই হচ্ছে সেফ। বিদেশে কে খেলতে হবে? আমি। তাহলে ব্যাটটা কে ধরবে? আমি। তাহলে তুমি ধরবে আমি তোমার দেখাবো, ধরো চলো। এই দেখো অনিয়ম মাঠ, এই হচ্ছে তোমরা দেখো গো আসিয়া, সারা খানা কেউ সামনে আসে জলে যাও, তোমরা দেখো গো আসিয়া, সারা খানা কেউ সামনে আসে জলে যাও। সুখের সাগরে অঙ্গ দিল গো ভাসাইয়া, তারা সুখের সাগরে অঙ্গ দিল গো ভাসাইয়া, নারা সাথে কেউ সামনে আসে জলে, সারা খানা কেউ সামনে আসে জলে, সারা খানা কেউ সামনে ওরে চাচা সোজাও, এ তুমি ধরো আমি করব। এই স্টুপিড কি করবি? আমি বল করব। আরে তোকে এখানে পাঠিয়েছি বল গুড়নের জন্য, আর তুই ওনার সাথে গন্ডগোল করছিস? ম্যাডাম আমি এখন সব শিখে গেছি, তুমি সাইড হও, তুমি ব্যাট ধরো আমি বল করব। ওই জন্য বলে বিড়ালের কাছে কোনোদিন মাছ বোনার দায়িত্ব দিতে নেই। ম্যাডাম তুমি আমার বিড়াল বললে? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম আমি দেশি বিড়াল না বিদেশি বিড়াল? আরে তুই কোনটা হলে খুশি হবে? বিদেশি হলে খুশি হতা। আরে কেন? কলকাতার মেরা বিড়াল পোষে কেন? আরে কেন বল না, কাছে তো শোয়ার জন্য। ভিকারি মা না কি বলে রাজার সাড়া, আর কি হইছে কি? মাছের ধাক্কায় ডুবলো জাহাজ। এষ্টু তুই দেখেছে? শুনেছি। আরে কি শুনেছ? তো খবরে শুনলাম। হ্যাঁ টাইটানিক একটা বিশাল বড় জাহাজ সবাই জানে, হিমশেরটা বড় বেচাই, তার ধাক্কা সোজা জলের তলা। পুতা মন্দিরে হানা দিয়েছে ম্যাডাম, সুযোগ পেয়ে চুষে খেয়েছে। সেই তুমি হালকা কথা রেগে যাও, মিষ্টি দোকানদার মিষ্টি তৈরি করে সেই মিষ্টি পিঁমড়ে বসে, আর পিঁমড়ে বসে মানে তো চুষে খাওয়া। ভিকারি মান্না কি বলে রাজার সাথ, মাছের ধাক্কায় ডুবলো জাহাজ, পুতা মন্দিরে হানা দিয়েছে, সুযোগ পেয়ে চুষে খেয়েছে, ব্যবহার পরিচয় কর্মের ফলে ফল ফল। এই রাস্কেল কি ফল? কর্ম ফল। বিদ্যুৎ ভাইটাই গানে বল, বিদ্যুৎ ভাইটাই গানে বল, বিদ্যুৎ ভাইটাই। ইউ ইডিয়েট, তো যতবার মনে হয় ততবার ফাটা, আজকে তো জুতে তোর জ্ঞানের ভাণ্ডার আমি ভেঙে দেব। আগেও বলেছি এখনো বলছি, আমরা লাটের ছেলে, আর লাটের ছেলে ফাটাই ঘরে। ম্যাডাম আমরা গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্রতায় ভরা, তার মধ্য দিয়ে পাঁচ মাসিকে মানুষের চেষ্টা করি, আর আপনাদের শহরে হাই র্যাঙ্কের পড়াশোনা, হাই র্যাঙ্কের খাওয়া দাওয়া, হাই র্যাঙ্কের স্কুল, হাই র্যাঙ্কের মানুষ, আর হাই র্যাঙ্কের মানুষ থেকে হাই র্যাঙ্কের জানত তৈরি হচ্ছে। বলতে পারেন ম্যাডাম, আপনার কাজে সহযোগিতা করা আমি কি অপরাধ? সত্যি ভাই তোকে না বুঝে আমি অনেক বাজে কথা বলেছি, পারলে তুই আমার ক্ষমা করিস। ক্ষমা টমা ছাড়ো, বিয়েটা কবে দেবে বলো? আরে তোকে তো একটা কথা বলতে আমি ভুলে গেছি, আরে আমার যে বান্ধবী তোকে বিয়ে করবে বলেছিল, আরে সে তো বিকলাঙ্গ, তাই সে বলেছে আমি বিয়ে করে কারোর জীবন নষ্ট করতে পারবো না। তার মানে আমার আর বিয়ে হবে না? আমি করবো বিয়ে। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তোমার বান্ধবীর সাথে আমার বিয়ে দিতে পারলো না, পারলাম না। তাহলে একটা ছোট্ট উপকার করো, সোজা মন্দিরে যাবে, পুরো ঠিক করবে, আমি ম্যাডামকে ট্রেনিং দিয়ে নিয়ে যাচ্ছি। ওরে ভাই তোরা করবি বিয়ে টোপর মাথায় দিয়ে? জানি না কি হবে,
স্বপ্নে দেখি শুয়ে শুয়ে। এই মিস্টার আ বলো, তোমার জন্য বিয়ে করতে পারি, তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। একটা কেন, 100 গোনা শর্ত মানতে রাজি, এমন কি তোমার জন্য আমি চাঁদেও যেতে পারি। ওই কর চাঁদে তোমার যেতে হবে না। আমার ছোট্ট প্রশ্ন, প্রশ্নটা হলো 1 4 3 মানেটা কি? আর যদি বলতে পারি মিয়া দি রাজি তো কি আকারে কাজি। আচ্ছা দাদা, আমরা পড়াশোনার মাধ্যমে অঙ্ককে ইন্ডিয়াতে কি বলে থাকি? 1 মানে ইন্ডিয়াতে আয়, আর 4 সংখ্যা ইন্ডিয়াতে লাভ, আর 3 সংখ্যা ইন্ডিয়াতে ইউ। তাহলে কি এসে দাঁড়ালো? আই লাভ ইউ লামে, আই লাভ ইউ।